কমিশন যতই শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলুক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহিংসতার দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তফসিলের আগে জেলা উপজেলা পর্যায়ের নির্বাচনী অফিসগুলো নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি সেটিরই প্রতিফলন বলেও মনে করছেন তারা। রাজনৈতিক দলগুলোর সংলাপই সমাধানের পথ দেখাতে পারে বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। সমস্যা অভ্যন্তরীণ, তবে তা সমাধানে বিদেশি রাষ্ট্রগুলোর তৎপরতা চোখে পড়ার মতো। ইউরোপের পর কদিন আগেই ঘুরে গেছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল। বেশিরভাগ সংলাপে তাগিদ দিলেও বড় দুই রাজনৈতিক দল রয়েছে অনুর অবস্থানে। এই অবস্থার মধ্যেই নির্বাচন আয়োজনে চলছে ব্যাপক কর্মতৎপরতা। নির্বাচনী সরঞ্জামও পাঠানো শুরু করেছে ইসি। সম্প্রতি সারা দেশে থাকা নির্বাচনী কার্যালয়গুলোর জন্য অতিরিক্ত নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়েছে কমিশন। বিশেষজ্ঞরা বলছেন, তফসিল ঘোষণার আগে কমিশনের এই উৎকণ্ঠা প্রমাণ করে পরিস্থিতি সহিংসতার দিকে ধাবিত হচ্ছে। আর এই সহিংস পরিস্থিতি এড়াতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি কমিশনেরও দায়বদ্ধতা আছে। একদল ক্ষমতায় যেতে চায়, একদল ক্ষমতায় ধরে রাখতে চায়, আঁকড়ে ধরে রাখতে চায়। তাই এই স্বার্থের জন্য তাদের মধ্যে তারা ওই যে সংলাপ এবং সংলাপ করে সমঝোতায় পৌঁছতে চায় না। তো এই নির্বাচন কমিশনকেও তাহলে বলতে হবে, তারা যদি সংলাপ সমঝোতা এবং সমাধানে না পৌঁছে তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভবপর হবে না। রাজনৈতিক দলগুলো দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ বিশেষজ্ঞদের। এখানে রাগঢাক গুরগুর করে লাভ নেই, এবং বর্তমান নির্বাচন কমিশন এ ব্যাপারে যথেষ্ট সক্রিয় এবং খোলামেলা আমি বলবো। এই কারণে যে তাত্ত্বিকভাবে আমরা যেটাকে বলি, গ্রেটেস্ট প্রবলেম অফ এনি প্রবলেম ইজ টু আইডেন্টিফাই হোয়াট দ্য প্রবলেম ইজ, সেই সমস্যার স্বরূপ অন্বেষণের তারা চেষ্টা করছেন এবং খোলামেলা কথা বলছেন। রাজপথ দখলের কর্মসূচি পরিহার করে দুই দলকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান বিশেষজ্ঞরা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।